মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। তো আমরা রান্না বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হয়েছে। আর এই জায়গাটা একটু দেখো, এখানে একটা তার ছিল, মানে দড়ি ছিল, এটা ছিঁড়ে সব নিচে পড়ে গেছে। এখানে একটু জামা কাপড় শুকোতে দিতাম, তো এত ঝড় বৃষ্টি হয়েছে সব ছিঁড়ে পড়ে গেছে। আর এখানে কিছু আলু ঢালা আছে, সেই আলুগুলো আজকে ভাবছি পচে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো জল পাচ্ছে। তো এই আলুগুলো এখান থেকে আজকে বেছে নেবো, তাই একটু এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যে জামা কাপড়গুলো বাতিল জামা কাপড় সেগুলো এখানেই রাখি, আর দিয়ে একটু ঝাড় দিয়ে এত ধুলোবালি হয়েছে আর এত পিঁপড়ে হয়েছে কি বলবো। আর দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে, এখানে গুঞ্জালের খেলনাপাতি থাকে, তারপরে পুরনো বই খাতা সব এখানেই রাখি, তো ঝড়ে সব মানে ওলট পালট হয়ে গেছে। আর এই আলুগুলো দেখছো, আলুগুলো মানে কিছু আলু পচে গেছে, সেগুলো বাদ দিয়ে আমি আলুগুলো বেছে নিয়ে যাব। তো চলো ওগুলো করবো এখন রান্নার শেষে। তো রান্না এখনো কমপ্লিট হয়নি, ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, যে ডিমের কারি করব। আর হয়েছে কি, পটল আলু ভেন্ডি দিয়ে ঝোল হয়েছে, ভেন্ডি ভাজা আর হিঞ্জা শাকের বড়া। চলো তারপরে মা পরে ডুমুরের তরকারি করবে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো, আজকে হয়েছে অনেক কাঁচাকুচি, আজকে রোদ বেরিয়েছে অনেকদিন পর, কি বলতো রোদের কাঁচা থাকা না কাজলে না মনে হয় যে দূর। হ্যাঁ, আজকে বিছানার চাদর বালিশের ওয়ার সব ভিজিয়েছিলাম, তো কাঁচা হয়ে গেছে, এবার মানে রোদ বেরিয়েছে ভালোই জানি না, আবার কখন বৃষ্টি এসে যাবে, মেঘ ধরে যাবে তার নেই ঠিক। তো ভাবছি ছাদে ওগুলো দিয়ে আসি। হ্যাঁ, তো চলো সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। এ ফিউ মোমেন্টস লেটার, গুনগুনের স্কুল এখন বন্ধ, তো ওর স্কুল ড্রেসগুলো কেচে রেখে দিচ্ছি, আবার নাহলে স্কুল খুললে তখন আবার যদি নোংরা হয়ে থাকে অসুবিধায় পড়ে যাব। ওই জন্যই আগে থেকে দেখো কেচে তুলে রাখবো। তো আজকে হাওয়া দিচ্ছে প্রচুর, আর মেঘলা মেঘলাও করছে মাঝে মাঝে, আবার রোদটাও চড়া বেরোচ্ছে। আর এই দেখো এগুলো সবই কেচে নিয়ে মেলে দিয়েছি, গরম জলে বেশ করে সার্ফ দিয়ে ডুবিয়েছিলাম, তো ভালোই। আর কি বলতো, গামছা আর বালিশের কভারগুলো না একটু তেল ছিটে হয়ে যায়, বাচ্চা তো তেল ফেল মাথায় লাগায়। তো চলো হাওয়া দিচ্ছে, ক্লিপ থাকলে ভালো হতো, আর ক্লিপগুলো আমার ছেলে সব নষ্ট করে ফেলেছে, ক্লিপ কিছু নেই। বন্ধুরা দেখো আমি কি সব নিয়ে বসে পড়েছি, বিমানে যেগুলো ছিল সেগুলো বার করে গুছিয়ে রাখছি, মানে কিছু একটা জিনিস প্রয়োজন ছিল, এই একটা থালা বার করার জন্য এত কিছু বেরিয়েছে। তার মধ্যে আবার গুঞ্জন ছাতা বার করে ফেললো, তো দেখো কত কিছু বেরিয়েছে। এবার এগুলো কি বলতো, এইগুলো দেখো তোমাদেরকে বার যখন করেছি, এইগুলো পুরি গিয়েছিলাম, পুরি থেকে বালতি এনেছিলাম, এই বালতি নিয়েছিলাম, আলো বালতিটা এই বিস্কিটটা নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল। এইগুলো আবার ঢুকিয়ে রেখে দিই, যখন দরকার হবে তখন আবার বার করবো। হাতা খুন্তি চামচ, এটা লুচি ভরার জন্য খুবই দরকারি। এখানে আছে গুঞ্জনের একটা ব্যাগ, এটা অনেক বড় ব্যাগ, এটা যখন তুমি ওয়ানে পড়বে তখন এটা ঠিক হবে। গুঞ্জনকে ঘুম পাড়াচ্ছিলাম, আমি একটু শুয়েছিলাম, তার মধ্যে আমার মানে দেওরের মেয়ে এসে ডাকাডাকি করছে, দিয়ে খুললাম, দিয়ে দেখছি এই যে, হ্যাঁ তো মাছ, এই মাছ এবার আমাকে বাঁচতে হবে, মাছ খাওয়ানা, এত চুনো মাছ দেখেছো, এবার সব আমায় বাঁচতে হবে। চলো দেখো এক গামলায় ধরছে না, পুরো গামলাটা ধরছে না, পুঁটি মাছ মোরলা মাছ আর কি মাছ আছে, বেশিরভাগ পুঁটি মাছ আর মোরলা মাছ আছে। তো চলো বন্ধুরা আর ফালতু না বকি, কাজ করি।
হয়েছে এই যে এদিকে পুঁটি মাছ নুন হলুদ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মোরলা মাছ অনেক মাছ এত মাছ আমি বাঁচতে পারিনি আরো পাশের বাড়ি একটু ওকে দিয়ে দিচ্ছি এইরকম মাছ ভাজবো এই মাছগুলো রেখে দিই কটা বড় বড় মাছ এই যে বড় বড় পুঁটি মাছ এই পুঁটি মাছগুলো তোমরা ভাজা খাবে হ্যাঁ কটা রেখে দিই বড় বড় পুঁটি মাছগুলো ভাজা খাবে আর তো কাঁটা ছোট এইগুলো ফ্রিজে ভরে দিই এবার এখন খাওয়া হয়ে গেছে তো ব্রাশ করছে দেখো ও রুটি খেয়ে নিয়েছে দেখি বাবা এদিকে তাকাও টাটা করে দাও গুড নাইট করে দাও টাটা ও ব্রাশ করে এখন ঘুমোতে যাবে আর আমরা আমরা বলতে কি আমি আমি এখন দেখছো সবজি ঝুড়ি নিয়ে বসে পড়েছি তো বলছি যে আমাদের মানে আমার বান্ধবীর ছেলের বইতে আছে তো কদিন ধরে এখন নেমন্তন্ন আছে তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো তো সেরকম কিছু রান্না হবে না তাই সবজিগুলো এখন পুড়ে রাখবো তো চলো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি ডাটা দুদিন আগে শুকিয়ে যায় এগুলো হচ্ছে আমাদের গাছের ডাটা তো অনেকগুলো ছাড়া পাড়া হয়েছিল তো রান্না হয়নি দেখো তার মধ্যে তিনটাকে শুকিয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না তো এগুলো দেখি কালকে পরে ফেলবো নাহলে আরও শুকিয়ে যাবে ডাটা কিছু থাকে না শুকিয়েই যায় আর এটা হচ্ছে লিঞ্চে শাক আর এই যে ভেন্ডি ভেন্ডি দেখো কত ভেন্ডি এনেছে আর ভেন্ডি খেতে ভালোই লাগে ঝাল বলো ঝোল ভাজা আর কি বলতো আমার মানে শ্বশুরের ছেলে দেওয়ার হয় ভেন্ডি লাইক চাষ করেছে তো সেও দিয়ে গেছে আবার আমার বড় বাজার করে নিয়ে এসছে তার জন্য এত ভেন্ডি হয়ে গেছে আর আজকে দেখলে মাছ কত দিয়ে গেছে সেই মাছ ভাজা হয়েছে গরম গরম মোরলা মাছ ভাজা আমি তো ভাজতে ভাজতে মানে কটা খেলাম দারুণ লাগছিল দারুণ টেস্ট কি বলবো তোমাদেরকে পাওয়াই যায় না না এখন বড় মাছ তো সচরাচর আমরা পেয়ে যাই বাজারে গেলে পাই কিন্তু এইসব মাছ সচরাচর পাওয়া যায় না তো সত্যি খুব ভালো লাগলো অনেকদিন পরে একদম দেশি মোরলা যেটা দারুণ লাগলো এরপরে খাওয়া দাওয়া করে নেবো তো গরম গরম শুধু ওই মানে পুঁটি মাছ আর মোরলা মাছ দিয়ে দিচ্ছি ডাল আর সেদ্ধ আলু ভাতে যেটা আর কিছু না আর মানে শ্বশুর শাশুড়ির রুটি খাওয়ানোর জন্য ডুমুরের ডালনা ছিল মানে ছোলার ডাল দিয়ে
সেটা আছে আর ওবেলা যে রান্না করেছিলাম পটল আলু তরকারি সেটাও ছিল বাবা মা বলে দিয়ে খেয়ে খেয়ে নেবে আর গুনগুন আর গুনজন ওদের কোনো ঝামেলা নেই গুনজনকে আমি দুধ দিয়ে রুটি খাইয়ে দিয়েছি দেখলে ব্রাশ করা হয়ে গেছে ও চলে গেল শুতে চলো আমারও গুছানো হয়ে গেছে তো বন্ধুরা সাথে থাকো সাথে থাকো তো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো চলে এসেছি এবার বিছানা ঝাড়ছি গুঞ্জনের ঘুম পেয়ে গেছে গুঞ্জন একদম রেডি দেখেছো কত বড় হাই খুলছে তো চলো বিছানা ছেড়ে নিয়ে এবার আমরা ঘুমিয়ে পড়ি তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা